আপনি কি চুল পড়ার সমস্যায় ভুগছেন বা চুল বড় করতে চাচ্ছেন কিন্তু চুলের গ্রোথ হচ্ছে না? সেক্ষেত্রে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ফ্রম ইউ মেকআপ মিসেস চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গত 2 বছর আগে আমি চুল বড় করার জন্য একটি হেয়ার অয়েলের রিভিউ করি, অ্যান্ড এই হেয়ার অয়েলটা স্পেশালি আমি একদম ছোটোবেলা থেকে ব্যবহার করতাম এবং এটি একটি ইন্ডিয়ান খুবই পপুলার ব্র্যান্ডের একটি হেয়ার অয়েল যা দাবি করে যে চুলটাকে তোমার ন্যাচারালি বড় করবে। এবং এই হেয়ার অয়েলটা পার্সোনালি আমি যখন কেউ ইন্ডিয়াতে যেত তাকে দিয়ে আনাতাম এবং সেটা আমি ছোটোবেলা থেকে ব্যবহার করে আসছি আমার চুল বড় করার জন্য। এবং এটা যখন আমি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি তখন ম্যাক্সিমাম আপু আমাকে কমেন্ট বক্সে, ইভেন আমার ফেসবুক পেজেও আস্ক করেছো যে আপু এই হেয়ার অয়েলটা তুমি কোথা থেকে নিয়ে এসেছো, এই হেয়ার অয়েল তা আমরাও কিনতে চাই, বা তুমি কোন জায়গা থেকে কিনেছো সেই জায়গা থেকে আমিও কিনতে চাই, প্লিজ হেল্প করো। আজকে আমি যেই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করছি সেটা সেম হেয়ার অয়েল, অ্যান্ড এই হেয়ার অয়েলটা কিন্তু এসেছে একদমই নতুনভাবে নতুন মরকে, অ্যান্ড দ্যাট ইজ নান আদার দ্যান সেশা ব্র্যান্ডের হার্বাল হেয়ার অয়েল। এই হেয়ার অয়েল নিয়ে ইন ডিটেলে রিভিউ করার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি ডেফিনেটলি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখতে ভুলবে না। সো দাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। শুরুতে আমি এই হেয়ার অয়েলের প্যাকেজিং, প্রাইস এবং পেজ সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিব। প্যাকেজিংটা আগের মতোই তারা রেখেছে, বাট সামান্য কিছু চেঞ্জেস এনেছে মোড়কে এবং বোতলে। অয়েলটির সাথে একটা এক্সট্রা ক্যাপ অ্যাপ্লিকেটর আছে যা অয়েলের বোতলে লাগিয়ে তুমি তোমার চুলের গোড়ায় গোড়ায় প্রপারলি তেল দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিতে পারো। ইজি টু ইউজ, অ্যান্ড এটা 100% হালাল একটা প্রোডাক্ট। এই হেয়ার অয়েলের প্যাকেটের সাথে একটি কাগজ পাবে যেখানে সব কিছু ইন ডিটেলে লেখা আছে যে কীভাবে তুমি এটা ব্যবহার করলে সবথেকে ভালো ফলাফল পাবে এবং কোন নিয়মে তোমাকে এটা ব্যবহার করতে হবে, এবং পাশে বেশ কিছু রিভিউ তোমরা নোটিস করতে পারবে। জনপ্রিয় হার্বাল হেয়ার কেয়ার ব্র্যান্ড সেশা এখন বাংলাদেশে। যারা ইন্ডিয়াতে গিয়ে অনেক কষ্ট করে সেশা এর প্রোডাক্টগুলো আনতে, তাদের জন্য বাংলাদেশ অফিশিয়ালি কিন্তু সেশা ব্র্যান্ডটা লঞ্চ করেছে। এবং সেশা ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট লাইক হেয়ার অয়েল তোমরা বাংলাদেশের যে কোনো শপে এবং তোমরা অনলাইন কিন্তু স্টোরেও পেয়ে যাবে, লাইক সাজগোজ.com। তবে আমি এই হেয়ার অয়েলটা নিয়েছি সেশা বাংলাদেশ পেজ থেকে। আমি চেষ্টা করব আমার সাইডে ছবি দিয়ে দেওয়ার এবং তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেওয়ার তোমাদের সুবিধার্থে। এবং তোমরা যারা পারচেস করতে চাও তোমরা সেশা বাংলাদেশের পেজে কিন্তু ইনবক্স করতে পারো। সেশা ব্র্যান্ডের সকল প্রোডাক্ট কিন্তু 100% হার্বাল এবং ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, তার সাথে এটা কিন্তু হালাল সার্টিফাইড এবং ক্লিনিক্যালি অ্যাপ্রুভড একটি হেয়ার অয়েল যা BSTI দ্বারা অনুমোদিত, এবং তার সাথে এটি কিন্তু GMP সার্টিফাইড একটি হেয়ার অয়েল। এখন আসি এই হেয়ার অয়েলটা তোমরা 100% অরিজিনাল কীভাবে চিনবে। তার ফার্স্টে আমি বলে দিই, এই হেয়ার অয়েলের এই প্যাকেটের গায়ে কিন্তু একটু শাইনি ইফেক্ট আছে যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এটা অরিজিনাল হেয়ার অয়েল, অ্যান্ড তার সাথে এখানে দুইটা কিন্তু এক স্টিকার আছে, যেটা অরিজিনাল স্টিকার একটা এই শুরুর দিকে থাকবে অ্যান্ড একটা তোমার শেষের দিকে থাকবে। অ্যান্ড এই হেয়ার অয়েলের আরও একটা অরিজিনাল দিক চেনার উপায় যে এখানে নিউ কথাটা কিন্তু লেখা থাকবে, তার কারণ আগের 2 বছর আগে যে হেয়ার অয়েলের রিভিউটা আমি করেছিলাম ওটা কিন্তু আগের ভার্সন ছিল, যেহেতু এটা নতুন মোড়ক করেছে এবং নতুন প্যাকেজিং করেছে সেজন্য এটা কিন্তু নিউ লেখা থাকবে, নিউ কথাটা। এবং এই হেয়ার অয়েলের প্যাকেটের এই যে এই জায়গাতে তোমরা কিন্তু সেশা নামটা পাবে, এখানে যে সেশাটা লেখা আছে এটাই কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। অ্যান্ড আরও একটা অরিজিনাল দিক হচ্ছে এর মধ্যে যে অ্যাপ্লিকেটার ক্যাপ আছে, এই অ্যাপ্লিকেটার ক্যাপের গায়ে কিন্তু তোমার সেশা ব্র্যান্ডের নামটা উল্লেখ করা থাকবে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা 100% অরিজিনাল একটি প্রোডাক্ট। এখন আসি যে এই হেয়ার অয়েলটা কী কী দাবি করে বা কী কী ক্লেম করে। যেহেতু ছবির শুরুতেই এখানে একটা লম্বা চুল দেখতে পাচ্ছ, সেহেতু এটা ফার্স্টেই ক্লেম করে যে এটা ব্যবহারে তোমার চুলটা আস্তে আস্তে বড় হতে সাহায্য করবে এবং চুলের গ্রোথটা কিন্তু অনেক সুপার ফাস্ট হতে হেল্প করবে, যেহেতু এখানে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট আছে। এবং এখানের উপকারিতার দিকে যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে ফার্স্টেই লেখা আছে যে এটা চুল পড়া কমিয়ে দিবে। এখানে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যা তোমাকে চুল পড়া কমাবে এবং চুলটা ভেঙে যাওয়ার যে প্রবণতাটা থাকে সেটা আস্তে আস্তে রিপেয়ার করতে সাহায্য করবে। দেন বলা আছে এটা চুল বাড়তে সাহায্য করবে। অনেকে থাকে যে চুলটা পড়ে যাচ্ছে বাট তোমাদের হেয়ার গ্রোথটা সেভাবে হচ্ছে না, নতুন কোনো চুল গজাচ্ছে না, এই নতুন চুল খুব দ্রুত গজাতেও কিন্তু এই হেয়ার অয়েলটা অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখবে। দেন এখানে আছে অনেকে যাদের চুল অকালে পেকে যায়, দেখা যায় চুলটা সাদা হয়ে যায়, সেই অকালে চুল পেকে যাওয়াটা রোধ করতে এই হেয়ার অয়েলটা কার্যকরী ভূমিকা পালন করে। দেন এখানে আছে যে যাদের খুশকির প্রবলেম আছে, স্ক্যাল্পে যে খুশকির প্রবলেমটা হয়ে থাকে এই প্রবলেমটা সলভ করতে
সাহায্য করবে এবং অনেকের থাকে খুশকি হতে হতে স্ক্যাল্পে ইনফেকশন প্রবলেম হয়ে যায়, সেই ইনফেকশন প্রবলেমটাও এটা দূর করতে সাহায্য করবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে আছে যে এটা চুলকে অতিরিক্ত পুষ্টি যোগাবে, চুলের গোড়াটা মজবুত করবে, চুলকে এক্সট্রা শাইনি ইফেক্ট দিবে। এখন আসি যে এই প্রোডাক্টটা যেহেতু 100% হার্বাল একটি প্রোডাক্ট, তাহলে এখানে কী ধরনের হার্বাল ইনগ্রেডিয়েন্ট আছে যার জন্য এটা এত কিছু দাবি করে যে চুলটা অনেক দ্রুত গজাতে সাহায্য করবে, চুলটা খুব দ্রুত বড় করতে সাহায্য করবে। তাহলে চলো আমরা ইনগ্রেডিয়েন্ট লিস্টে চলে যাই। ইনগ্রেডিয়েন্ট লিস্টের শুরুতে এখানে বলা আছে যে এখানে 18 প্রকার ঔষধি উপাদান এবং 5 প্রকার পুষ্টিকর তেল আছে, এবং তার সাথে খুব স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্ট আছে যা বাকি তেলগুলোতে থাকে না, অ্যান্ড তা হলো খাঁটি গরুর দুধ। অর্থাৎ গরুর খাঁটি দুধ এখানে তোমরা পাবে, তার সাথে এখানে 5 ধরনের তেল পাবে এবং 18 প্রকারের এখানে ঔষধি উপাদান পাবে। এবং গরুর খাঁটি দুধ দিয়ে ফুটানোর জন্য এটা কিন্তু একটা ক্ষীর প্যাকও বলা যায়, মানে এটা শুধুমাত্র অয়েল না, এটা কিন্তু একটা ক্ষীর প্যাক হিসেবেও পরিচিত। এখন বলা যেতে পারে যে এখানে যেই 18 প্রকারের ঔষধি উপাদান আছে তার মধ্যে কী কী এখানে আছে। চুল পড়া রোধ করার জন্য এখানে তোমাদের জ্যোষ্ঠীমধুর গুঁড়া, এখানে কারুণ্য বীজ, জেঠি তিলের তেল, জ্যাঠামানসী, ম্যান্ডুর ভাসমা, এই কয়েকটা উপাদান এখানে থাকায় এটা চুল পড়া রোধ করতে সাহায্য করবে। এবং চুলে পুষ্টি যোগানোর ক্ষেত্রে এখানে আছে ত্রিফলা, এলাচ, আকর করা, মেহেন্দি, রাসুট। অ্যান্ড চুল বড় করার ক্ষেত্রে এখানে যেই 5টা ইনগ্রেডিয়েন্ট আছে, সেই 5টা ইনগ্রেডিয়েন্টের মধ্যে প্রথমে আছে হচ্ছে দুধ। দুধ কিন্তু চুলটা বড় করতে কার্যকরী ভূমিকা পালন করে, তার সাথে আছে গুঞ্জা, ভিংরাজ, নারকেল তেল, গোধূমা তেল। তো এখানে নারকেল তেল কিন্তু আমাদের চুলটাকে ন্যাচারাল গ্রোথটা ফিরিয়ে দিতে হেল্প করে আমরা জানি, এবং যে 4 রকমের ইনগ্রেডিয়েন্ট এখানে আছে এই 4 রকমের ইনগ্রেডিয়েন্টও কিন্তু আমাদের চুলটা খুব দ্রুত বড় করতে সাহায্য করে। এবং মাথা ব্যথা অনেকের থাকে, তো মাথা ব্যথা নিমিষে দূর করার জন্য এখানে ইন্দ্রা, বরুণী, ভাচা, নিম বীজ, থানকুনি পাতা, এই কয়েকটা ইনগ্রেডিয়েন্ট আছে। এবং এখানে খুশকি দূর করার জন্য আছে নিম পাতা, সুধা ধুত্র, লেবুর তেল আর নীলি তেল। তো এই ইনগ্রেডিয়েন্টগুলোর নাম শুনে বুঝতেই পারছো যে এটা 100% একটা হার্বাল উপাদান দিয়ে তৈরি একটা অয়েল, অ্যান্ড এটা সাধারণত রেকমেন্ড করা হয় যাদের চুলটা অনেক বেশি পড়ে তাদের জন্য, এবং যারা চুলটা লম্বা করতে চাচ্ছ তাদের জন্য। এখন আসি এই প্রোডাক্টের টেক্সচারটা নিয়ে। এই হেয়ার অয়েলের টেক্সচারটা বেশ লাইট ওয়েট, এটা নীলচে রঙের হয়ে থাকে এবং এটার ফ্রেগরেন্সটা বেশ কড়া। যাদের ফ্রেগরেন্সে অ্যালার্জি থাকে বা যারা অতিরিক্ত কড়া ফ্রেগরেন্স পছন্দ করো না, আসলে তারা এই হেয়ার অয়েলটা তেমন লাইক করবে না। বাট তোমরা যদি ফ্রেগরেন্সের কথাটা বাদ দাও, এটা সুপারফাস্ট তোমার হেয়ারে কাজ দিবে। এখন আসি এই হেয়ার অয়েলটা তোমরা কীভাবে ব্যবহার করবে। এটা তোমরা উইকলি 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো, তবে আমি বলবো যে যখন তুমি এই হেয়ার অয়েলটা ব্যবহার করবে মিনিমাম তোমার 4 থেকে 5 ঘন্টা তোমার হেয়ারে রেখে দেওয়ার। সবথেকে ভালো হয় যে তুমি যদি রাত্রেবেলায় এটা ইউজ করে ঘুমিয়ে যাও, পরদিন সকালবেলা তুমি শ্যাম্পু করে নিলে কিন্তু তোমার হেয়ার অয়েলের কাজটা কিন্তু ভালোভাবে দিতে সাহায্য করবে। এবং এই হেয়ার অয়েলটা শুধুমাত্র কিন্তু তুমি চুলে লাগিয়ে বসে থাকলে হবে না, তুমি যখন এটা চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমার চুলটা 10 থেকে 15 মিনিট কিন্তু মাসাজ দিতে হবে লাইক এই রকম। তুমি যখন হেয়ার অয়েলটা ইউজ করবে জাস্ট এইভাবে কিন্তু ধরে ধরে অনেকক্ষণ মাসাজ করতে হবে। অ্যান্ড মাসাজ করলে কি হবে, তোমার এই চুলে যে এই তেলটা যে তুমি লাগাচ্ছ এই তেলটা কিন্তু তোমার চুলের গোড়ায় গোড়ায় কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে, এবং অ্যাবজর্ব হয়ে গেলে কিন্তু তোমার চুলে কিন্তু গ্রোথটা অনেক সুপারফাস্ট করতে হেল্প করবে। তাছাড়াও এটা তোমরা চুলের আগা থেকে শুরু করে পুরো চুলেও অ্যাপ্লাই করতে পারো। এই হেয়ার অয়েলটা যাদের রুক্ষ হেয়ার, মলিন হেয়ার, অ্যান্ড যাদের হেয়ারটা গ্রোথ হচ্ছে না তাদের জন্য এই হেয়ার অয়েলটা সাধারণত রেকমেন্ড করা হয়। এবং এই হেয়ার অয়েল পরিমাণে আছে 200 ml, যার প্রাইস হচ্ছে মাত্র 410 টাকা। এখন আসি আমার নিজস্ব অপিনিয়ন অ্যাবাউট দিস প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমার কাছে নতুন না, এটা আমি তোমরা যদি বলো যে এটা আমি কবে থেকে ইউজ করা শুরু করেছি, সেক্ষেত্রে আমি বলবো যে আমি 2012 কি 2011 এই টাইম থেকে আমি সেশা হেয়ার অয়েলটা ব্যবহার করা শুরু করেছি ইন্ডিয়ানটা। ওই টাইমে আমার ফ্রেন্ডস, আমার রিলেটিভরা, আমার আব্বু আম্মুরা যখন ইন্ডিয়া যেত আমি তাদেরকে বলে 2টা কি 3টা আমি স্টক করে রেখে দিতাম, অ্যান্ড এটা দিয়ে আমি আমার চুলটা কেয়ার করতাম। আমার আদার্স কোনো কিছু সেভাবে ছিল না, বাট আমি সেশা দিয়েই আমার চুলটার গ্রোথটা বাড়িয়েছি একদম ছোটোবেলা থেকে, অ্যান্ড এটা আমি রাইট নাও এখনও ইউজ করি মাঝে মাঝে। তবে যেহেতু আমি রিভিউ করি, আমার সব প্রোডাক্ট ট্রাই করতে হয়, সেজন্য এটা আমি অতটা সময় পাই না, বাট আমি তারপরেও প্রতি মাসে আমি 3 থেকে 4 দিন এটা ব্যবহার করতে ভুলি না। সো এই ছিল আমরা আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা যারা হেয়ার অয়েল একটা খুঁজছিলে যেটা চুল পড়া বন্ধ করে চুলের গ্রোথটা বাড়াবে, তাদের জন্য আই থিঙ্ক আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।